तेजस्विनी 2023 अवार्ड के सामने रेखे सांबादिक सम्मेलन हलो कोचबिहार प्रेस क्लाबे आगामी 5ई मार्च 2023 रविवार कोचबिहार रसमेला माठे अनुष्ठित होते चलेछे विश्व नारी दिवस उपलक्षे उत्तरबंगेर अन्यतम सेरा 12 जन नारीदेर सम्मानना अनुष्ठान तेजस्विनी 2023 अवार्ड अनुष्ठानटिर परिचालनाय रयेछेन बंधु सबसमय स्वेच्छासेवी संगठन एबं डिजिटल बांगला टीम। एई अनुष्ठानके सामने रेखेई बृहस्पतिवार कोचबिहार प्रेस क्लाबे सांबादिक सम्मेलन करा हय। सांबादिक सम्मेलने उपस्थित छिलेन बंधु सबसमय स्वेच्छासेवी संगठनेर अन्यतम सदस्य भास्कर घोष, दिलीप बणिक, विश्वजित पोद्दार, आलता भट्टाचार्य सह आरो अन्यान्य सदस्य सदस्या एबं डिजिटल बांगलार पक्ष थेके उपस्थित छिलेन डिजिटल बांगलार कर्णधार गोविंद साहा। তাদের সবার বক্তব্যেই একটি কথাই উঠে আসে, বিশ্ব নারী দিবস উপলক্ষেই উত্তরবঙ্গের যেসব মহিলারা দেশের, রাজ্যের এবং জেলার নাম উজ্জ্বল করেছে, যাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে, তাদেরকে সম্মান জানানো একটা নৈতিক দায়িত্ব। এর আগে এরকম সম্মাননা অনুষ্ঠান কোচবিহার সহ উত্তরবঙ্গে বোধহয় হয়নি। আমরা শুনব কি জানিয়েছেন উদ্যোক্তারা। উদযাপন অর্থাৎ 5ই মার্চে আমরা আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত করেছি। তা নারী দিবস শুরু হয়েছিল 1865 খ্রিস্টাব্দে, তারপরে পরবর্তীতে 1905 সাল থেকে এই নারী দিবস বিশ্বের 80টি দেশের উপরে এখনো নারী দিবস পালিত হয় 8ই মার্চে। তো যেহেতু আমার পূর্ববর্তী যে রাকেশ বলে গেলেন যে 8 তারিখে যেহেতু রং খেলার একটা আমাদের এখানে যেহেতু রং খেলা একটা বিশিষ্ট খেলা, সেই দিন আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি, তার জন্য আমরা 5 তারিখ অনুষ্ঠানটি করব। এবং এখানে যারা বিশিষ্ট বিশিষ্ট যারা মানুষ রয়েছেন, যারা সমাজের যাদের পথ দেখে প্রচুর মানুষ অনুপ্রাণিত হবে, সেই সমস্ত মহিলারা থাকবেন। যেরকম প্রথমত আমাদের এখানে থাকবেন মুক্তধারা শিলিগুড়ি থেকে আসছেন, যারা সপ্তাহ গাড়ির সপ্তাহ যে সমস্ত মানুষদের কেউ নেই, প্রয়োজন নেই তাদেরকে, তারা পুড়িয়ে শ্মশানে নিয়ে গিয়ে পড়ায় মুক্তধারা শিলিগুড়ি থেকে আসছেন। এবং দেবশ্রী ভট্টাচার্য, তিনি জলপাইগুড়ি থেকে আসবেন, তিনি সারা বছর অ্যাম্বুলেন্স চালান এবং সবাহী গাড়ি চালান, এবং তাকেও আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আসবেন। স্মিতা কর ধূপগুড়ি থেকে আসছেন, যিনি নাইটিঙ্গেল পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে। এছাড়াও সোমা মুখোপাধ্যায় কুচবিহার, যিনি ঋষি মনীষীদের এবং অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিভিন্ন নামী দামি মানুষদের তিনি 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি ম্যাক্স টু ম্যাক্স তার মধ্যে উনি মূর্তি বানাচ্ছেন সেন্টিমিটার। এবং তানিয়া সরকার ধূপগুড়ি, যিনি মিসেস ইন্ডিয়া কম্পিটিশনে 4th স্থান অধিকার করেছিল, পেশায় একজন স্কুল শিক্ষিকা। গৌরী রায়, যিনি চিফ টিকিট ইন্সপেক্টর কুচবিহার। এছাড়াও মুনমুন রায়, যিনি সবাই আমরা খুব আনন্দিত তিনি আসছেন, তিনি ট্রেন চালাতে পারেন এবং এই ধরনের অভিনব কাজ করছেন বলে তাকেও আমরা সম্মানিত করব, মুনমুন রায়, লোকো পাইলট। এছাড়াও মায়া রায় আসছেন, ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়ন 2019-2022। এছাড়া শুক্লা দেবী কুচবিহার, বিশিষ্ট সমাজসেবিকা। ডোনা দাস ফালাকাটা থেকে এসছেন, রাষ্ট্রপতি পুরস্কার পাবেন। নীতা ধর হ্যামিল্টনগঞ্জ থেকে আসবেন, তিনিও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। এছাড়াও দেবী দাস আসছেন আলিপুরদুয়ার থেকে। আমরা 12 জন মহিলাদের, বিশিষ্ট বিশিষ্ট মহিলাদের সম্বোধিত করব। এর সাথে আমরা সমাজের প্রতি বার্তা দিতে চাই যে নারী দিবসে আজকের ডেটে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে যাতে নারীরা কোনোভাবে প্রতারিত না হয়, কোনোভাবে অত্যাচারিত না হয়, সেই দিকটা আমাদের যেরকম দৃষ্টি থাকবে এবং মানুষের মধ্যেও একই নারী পুরুষ আজকে সকলে মিলে একই ধাঁচে আমরা চলছি এবং আমরা দেশের প্রধানমন্ত্রী নারী। 8ই মার্চ আমাদের বিশ্ব নারী দিবস উপলক্ষে আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছি যে উত্তরবঙ্গের যেসব মহিলারা, নারীরা বিভিন্ন ক্ষেত্রে দেশের, রাজ্যের, জেলার নাম উজ্জ্বল করেছে এবং সোশ্যাল অ্যাক্টিভিটিতে অনেকটা এগিয়ে রয়েছে বা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, কারণ মহিলারা আমরা সবাই জানি যে পিছিয়ে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে মহিলারা এতটাই অ্যাডভান্স এবং ওরা এতটাই শেখরে পৌঁছে গেছে, সেই সব মহিলাদেরকে আমরা 5ই মার্চ নারী দিবস উপলক্ষে একটা সম্বর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি।
এই উত্তরবঙ্গের থেকে মোটামুটি 10 থেকে 12 জন মহিলারা মহিলাদেরকে আমরা সম্মাননা জানাবো, যারা এইসব জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, যারা গৃহিণীতে নাম উঠিয়েছে, যারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক, সেইসব মহিলারা আমাদের এখানে কোচবিহারে আসবে। শিলিগুড়ির আছে, জলপাইগুড়ি আছে, আলিপুরের আছে, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এইভাবে প্রত্যেকটা জেলার থেকে বাছাই করে সেই মহিলাদের আমরা 5 তারিখে আমন্ত্রণ জানিয়েছি যে তাদেরকে একটা আমরা সম্বর্ধনা জানাবো। এবং আমাদের এই সংগঠন সেটা হচ্ছে বন্ধু সবসময় এবং ডিজিটাল বাংলা একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তার সাথে আমাদের সব প্রায় 50 জন সদস্য রয়েছি এই বিশ্ব নারী দিবস উদযাপন কমিটি। তো তার মধ্যে আমাদের ভোলাভনিক সভাপতি রয়েছে এবং আরও যারা সদস্য রয়েছে, মহিলা সদস্য রয়েছে, এবং প্রোগ্রামটাকে কী করে ভালো করা যায় সেই সহযোগিতা আপনাদের কাছে আমাদের থাকবে, কারণ এটা একটা মিডিয়া কভারেজটা আমাদের খুব দরকার। তো বাকি আমাদের রাকেশ আছে, ভোলাদা আছে, আলতা ম্যাডাম আছে, বলবে। আমরা এই বিশ্ব নারী দিবস উপলক্ষে 8 তারিখে যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল ডেট, সেটা আমরা 5 তারিখে সানডে করছি রাসমেলা ময়দানে। আজকে নারীরা যে এখন পিছিয়ে নেই সেটাই আমরা দেখতে পাচ্ছি, যে কত নারীরা কত কিছু করে আজকে সমাজের বিশেষ স্থান অর্জন করেছে সেটাই আমরা, এবং তাদেরকে সম্বর্ধনা দেওয়াটা আমাদের মনে হয় একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, যেমন তারা যোগ্য সেটা পুরুষদের সাথে সাথে নারীরাও সমানভাবে সহযোগিতা করে চলছে, সমাজের পাশে দাঁড়াচ্ছে, সেটার জন্য আমরা তাদেরকে সম্বর্ধনা জানাবো। এবং সেই জন্য সমস্ত কুচবিহারবাসীকে আমরা সেদিন আমাদের পাশেই চাই, আমাদের সহযোগিতা করতে মানে আগ্রহ সহযোগিতা করার জন্য সকলকে ডাকা হচ্ছে, আপনারাও আমাদের পাশে থাকবেন। বাসী উত্তরবঙ্গবাসীকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে প্রেস মিটে বসেছি, প্রেস মিটের উদ্দেশ্য একটাই যে আমরা আগামী 8ই মার্চ 2023 বিশ্ব নারী দিবস, সেই নারী দিবস উপলক্ষে আমরা বন্ধু সবসময় সংগঠন এবং আমরা বিভিন্ন সংগঠনের সকল মিলে প্রায় 50 থেকে 60 জন সদস্য একত্রিত হয়ে আমরা 5ই মার্চ সন্ধ্যা 6টায় রাসমালা মাঠ সংলগ্ন শ্রীকৃষ্ণ সুইটের কনারে আমরা একটা অভিনব প্যান্ডেল তৈরি করে অভিনব কায়দায় আমরা নারী দিবস উদযাপন করব। সেই নারী দিবস উদযাপন উপলক্ষে আমরা আবামর জনতাকে বা সাধারণ মানুষকে জানাচ্ছি, আপনারা এই নারী দিবস উপভোগ করার জন্য এখানে আপনারা 5 তারিখ সন্ধ্যা 6টার সময় উপস্থিত হবেন। সেখানে আমাদের নারী দিবসে 11 থেকে 12 জন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা নারী, যারা কঠিন লড়াই করে, কঠিন কাজ করে, তারা আজকে একটা অ্যাওয়ার্ড বা একটা যোগ্যতা তৈরি করেছে, তাদের একটা ভাবমূর্তি তৈরি করেছে, তাদেরকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে সেদিন সম্বর্ধনা অনুষ্ঠান দিব এবং অনুষ্ঠান করাবো। তারই মাঝে আমাদের বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান থাকবে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে। তো আমরা প্রেস ক্লাবের আজকে আমরা এই অনুষ্ঠানটি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, প্রচারের জন্য আসলাম এবং আমরা সবাইকে আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানকে সাফল্য কামনা করার জন্য। আমি আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আমার নাম দিলীপ বণিক, আমি এই কমিটির সভাপতি হিসেবে নিয়োজিত হয়েছি। নমস্কার। অ্যাকচুয়ালি প্রতি বছরের না এবছরও বন্ধু সবসময় স্বেচ্ছাসেবী সংগঠন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে চলেছে, আমাদের সাথে যৌথভাবে এবার ডিজিটাল বাংলাও আছে। আমরা উত্তরবঙ্গের 12 জনকে যারা বিভিন্ন ক্ষেত্রে নজির করেছেন তাদেরকে আমরা সম্বর্ধিত করব এবং 12 জনের নামটা আমরা ইতিমধ্যে প্রকাশ করব। আমাদের একটা মশাল হাঁটা দৌড় বলবো না, মশাল হাঁটার মাধ্যমে এই প্রতিযোগিতা এই অনুষ্ঠানটা শুরু হবে। এটা 5:30টার সময় বিভিন্ন মহিলারা, বিভিন্ন শ্রেণীর মহিলারা এই মশাল হাঁটাতে অংশগ্রহণ করবে। আমরা আশা রাখছি প্রায় 100 জন এখানটা থাকবেন, আমাদের সদস্যরা বিশেষ করে সেটা লিড করবে। এবং এই অনুষ্ঠানে অভিনব্যতাটা হচ্ছে প্রত্যেকটাই মহিলাদের দ্বারা পরিচালিত, অর্থাৎ অ্যাঙ্কারিং মহিলা, রিসেপশন মহিলা, টিফিন দিচ্ছে মহিলা, উত্তরীয় পড়াচ্ছে মহিলা, সমস্তটাই মহিলাকে এদেরকে প্রাধান্য দেওয়া। আর যেহেতু এটা 8 তারিখে ডেটটা, কিন্তু 8 তারিখে একটা রং খেলা থাকবার জন্য কিন্তু আমরা এটা আগিয়ে নিয়েছি। অনেকের কাছে একটা প্রশ্ন আসছে যে কেন আগে, কারণ 8 তারিখটা একটা ব্যাপকভাবে রং খেলা হয়, সেই দিন এই প্রোগ্রামটা একটা সঠিক জায়গায় দাঁড়ানো সম্ভব নয়, তাই আমরা এটা 5 তারিখ করছি। আর তো বাকি সব ঠিক আছে। আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, আপনারা সমাজের কাছে বিভিন্ন জিনিসগুলো তুলে ধরেন,
এই একটা সুন্দর অনুষ্ঠান যাতে জনসাধারণের কাছে তুলে ধরা যায়, মানুষের কাছে সঠিক বার্তা যায়, সেই দিকটা একটু দেখবেন। আমি আমার পাশে বসে আছেন আমাদের কর্ণধার প্লাস আমাদের দীপপাল, আমরা যাই বলি তাকে অনুরোধ করবো একটু সংক্ষেপে যদি বলে দুই একটা কথা। নমস্কার, আমি বন্ধু সবসময়ের পক্ষ থেকে সহসভাপতি বলছি। আমাদের যে প্রোগ্রামটা 8 তারিখে যেটা প্রোগ্রাম সমস্ত সবাই যেতে বললো, 8 তারিখের প্রোগ্রামটা হোলির জন্য আমাদের 5 তারিখের প্রোগ্রামটা করা হয়েছে নারী দিবস উপলক্ষে। কোচবিহারে এই প্রথমবার এত সুন্দরভাবে এই 12 জনকে যে দেওয়া হচ্ছে সম্মাননা অনুষ্ঠানটা, সেটা কোচবিহারে এই প্রথম করা হচ্ছে। এবং প্রত্যেক নাগরিকবৃন্দকে অনুরোধ করবো আমাদের এই সংস্থার থেকে যারা সহযোগিতায় ডিজিটাল বাংলা হয়ে গেছে, এবং প্রত্যেকে যেন এই সন্ধ্যা 6টার মধ্যে আমাদের এখানে উপস্থিত থাকে, এটা আমন্ত্রণ রইল। এবং সবার আগমন আমাদের এই নারী দিবস উপলক্ষে আমাদের নারীদেরকে সমস্তভাবে সম্মানিত করা এবং তাদেরকে অনেক উদ্দীপনা দিয়ে আমাদের এগিয়ে যাওয়া আমাদের সবারই কর্তব্য নৈতিকের মধ্যে রয়েছে। এবং আমাদের এই বন্ধু সবসময় এবং ডিজিটাল বাংলা সহযোগিতায় এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করতে প্রত্যেকের সহযোগিতা কামনা করি। এবং অবশ্যই অবশ্যই 5 তারিখ রবিবার বিকেল 6টার মধ্যে যেন সবাই উপস্থিত থাকে রাসমেলার ময়দানে। অতি অবশ্যই থ্যাংক ইউ।